মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো খড়গ্রামের বালিয়া অঞ্চল তৃণমূলের যুব সভাপতির। মোটরবাইক ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় তিনজন। আহত অবস্থায় যুব সভাপতি রেজাউল শেখকে কাদি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মুর্শিদাবাদের কাদি থানার অন্তর্গত পুরন্দরপুর এলাকায়। এমন আকস্মিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত পুরন্দরপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো খড়গ্রামের বালিয়া অঞ্চল যুব তৃণমূলের সভাপতি রেজাউল শেখের। জানা গিয়েছে শুক্রবার রাতে কান্দি থেকে পুরন্দরপুর হয়ে বালিয়া অঞ্চলে বাড়ি ফিরছিলেন মোটর বাইকে করে। তখনই মোটর বাইক ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী। অন্যদিকে খড়গ্রাম বিধানসভার বালিয়া অঞ্চল যুব তৃণমূলের সভাপতি পদেও নিযুক্ত ছিলেন। এমন আকস্মিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। কান্দি থেকে ধরুন আজকে একটা স্মরণসভা ছিল আমাদের মহরম মুখ্যমন্ত্রীর মন্ডলে, তার সমস্ত ফুল মালাটালা ইত্যাদি কিনে নিয়ে যাওয়ার ব্যাপারে আমার এখানকার সমস্ত নেতৃত্ব গোবর ঘোষ স্বাস্থ্য সূত্র সকলের সাথে আলোচনা করে রাত্রে বাড়ি ফিরছিল। ফেরার পথে একটা 407-এর সঙ্গে সামনাসামনি ধাক্কা, সেই ধাক্কায় গুরুতর আহত হয় আমাদের সকলের প্রিয় আর অত্যন্ত কাছের রেজাউল ভাই। বিগ কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি 2022-23 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। আমাদের ঠিকানা অমর কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পল সন্ডার কাছে।